আগামী মাস অর্থাৎ অক্টোবরেই মালদ্বীপের বিপক্ষে ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। এ প্রসঙ্গ তো আছেই, পাশাপাশি ক্লাব ফুটবল নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি, ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে আপনার কাছে প্রথমে আমার জানতে চাওয়া সেটা যে সামনে আপনাদের 19 তারিখ ম্যাচ আছে ক্লাব ফুটবলের, বসুন্ধরা কিংস খেলবে হচ্ছে মাজিয়ার বিপক্ষে, ওই ম্যাচটা নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা কি? না দেখেন, আমরা কিন্তু গত 3 বছর ধরে এএফসি কাপ আমরা খেলতেছি, তো এটা আমাদের তৃতীয় বছর। তো ডেফিনেটলি আমরা গত 2 বছর কিন্তু কোয়ালিফাই করেও করতে পারি নাই, এটা একটা আমাদের সবার একটু আফসোসের ব্যাপার। কারণ এবছর আমরা আমাদের গ্রুপ সম্পর্কে খুব ভালো করে জানি, তো আমাদের গ্রুপে 2টা ইন্ডিয়ান টিম এবং 1টা মালদ্বীপের টিম আর হলো আমরা। তো ডেফিনেটলি প্রথম খেলাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যখনই টুর্নামেন্ট শুরু করবেন প্রথম খেলাটা আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট। আমরা জেতার জন্যই মালদ্বীপে যাব, মাঝে স্পোর্টসের সাথে খেলবো, তো ডেফিনেটলি আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। ক্লাব ফুটবল নিয়ে যেহেতু কথা বলছি, আমরা দেখলাম যে বিদেশি লিগে জামাল ভুঁইয়া খেলছেন, আপনারও সুযোগ হয়েছিল আর্জেন্টাইন ক্লাবে খেলার জন্য, আপনি জাননি এইখানে চুক্তির কারণে। তো ভবিষ্যতে যদি কখনো বিদেশি ক্লাবে ডাক আসে, যাওয়ার আগ্রহ আছে কিনা? অবভিয়াসলি আছে, কারণ আপনি যখন দেশের বাইরে থেকে কোনো অফার পাবেন, এটা কিন্তু নট অনলি আমার জন্য না, এটা একটা বাংলাদেশের জন্য অনেক মস্ত বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সেখানে আমার কাছে মনে হয় যে সুযোগটা পাওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার, আপনি হয় আমি পেয়েছি বা জামাল গিয়েছেন, ভবিষ্যতে হয়তো আরও অনেকেই পাবে। তো ডেফিনেটলি যদি ওরকম আরও ভালো সুযোগ আছে যদি আসে, আমি ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করব। আপনার এক কথা যদি আপনার পছন্দের ক্লাবটা জানতে চাই? আমি প্রিমিয়ার লিগের যদি কথা বলি অবভিয়াসলি ম্যান সিটি, লা লিগার কথা বললে অবভিয়াসলি বার্সেলোনা। তো আমি সবসময় বার্সেলোনা এবং ম্যান সিটিকে অনেক সাপোর্ট করি, কারণ তারা অন্যরকমভাবে ফুটবল খেলে, তাদের ফুটবল খেলাটা অনেক মানে ইন্টারেস্টিং হয়, সবাই কিন্তু দেখতে চায়। তো ডেফিনেটলি ওই পরিপ্রেক্ষিতে আমি বার্সেলোনা এবং ম্যান সিটি সাপোর্টার। জাতীয় দল নিয়ে যদি একটু জানতে চাই, যে সামনে ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্ব আছে, মালদ্বীপের সঙ্গে আপনারা খেলবেন, তো মালদ্বীপকে কিন্তু আপনারা সাব চ্যাম্পিয়নশিপে আপনারা একটা বড় ব্যবধানে হারিয়ে আসছেন, তো মালদ্বীপের মাটিতে যেহেতু প্রথম ম্যাচ, তো সেই ম্যাচে আসলে আপনাদের প্রত্যাশাটা কেমন থাকবে? আমি এখানে মনে করি আমাদের দেশের ফুটবলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরা যদি আমি খারাপ দিয়ে শুরু করি, আমরা যদি সেই 2 ম্যাচ যদি হেরে যাই বা আমরা ওইভাবে পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু আমাদের জন্য দীর্ঘ 18-20 মাস আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবো না। তো এই জায়গায় আমার কাছে মনে হয় অ্যাজ এ ন্যাশনাল টিম প্লেয়ার হিসাবে আমি মনে করি যে আমাদের অনেক বড় ভূমিকা পালন করতে হবে এই 2টা ম্যাচের জন্য, কারণ আমরা মালদ্বীপ টিমের সম্পর্কে খুব ভালোভাবে জানি, আমাদের কোচ এবং আমরা ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা আছে এখন থেকেই স্টার্ট করেছি, আমাদের টার্গেট হলো মালদ্বীপ ম্যাচ। তো আমরা যে 2টা ম্যাচ খেলেছি আফগানিস্তানের সাথে, সেখানে আমাদের অবজেক্টিভ ছিল যে আমরা মালদ্বীপকে মালদ্বীপের ম্যাচ 2টার আগে আমরা যে 2টা ম্যাচ খেলতেছি এটা আমাদের প্রস্তুতি ম্যাচ। তো ডেফিনেটলি আমাদের টার্গেট হলো মালদ্বীপকে হারাবো, এবং মালদ্বীপকে হারিয়ে আমরা আমাদের যে গ্রুপ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ডের যে গ্রুপ, আমরা কিন্তু সব জানি কোন কোন দেশ আমাদের গ্রুপে এসেছে। তো ডেফিনেটলি আমাদের টার্গেট হলো ওইটা, এবং তার আগে মালদ্বীপকে হারাইতে হবে, এবং মালদ্বীপকে হারানোর জন্য আমাদের প্লেয়াররা যতটুকু সামর্থ্য আমি মনে করি আমরা তার চেয়ে বেশি দিতে হবে, এবং 100%-এর বেশি দিতে হবে, কারণ আমাদের ফুটবলকে টিকিয়ে রাখতে হলে সেই 2টা ম্যাচ জিততেই হবে। কারণ প্রথম ম্যাচ আমাদের 12 তারিখে অক্টোবরের অ্যাওয়ে ম্যাচ মালদ্বীপের মাঠে, তো সেখানে যদি আমরা ম্যাচ না হারি তাহলে আমাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ, আর আমরা আমাদের এই অ্যারেনাতে খেলবো। তো হোম গ্রাউন্ডে খেলা একটা অন্যরকম ব্যাপার, আমাদের সাপোর্টার থাকবে, আমাদের অনেক ফেসিলিটিস থাকবে যেটা আমরা মালদ্বীপে যায় নাও পেতে পারি, কারণ আমরা অ্যাওয়ে ম্যাচ খেলবো। তো আমাদের জন্য অনেক একটা অ্যাডভান্টেজ ব্যাপার আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে, যদি সেখানে যদি আমরা হেরে আসি তাহলে জন্য আমাদের অনেক প্রেশার থাকবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যেন আমরা প্রথম ম্যাচ না হারি মালদ্বীপের সাথে। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক বছর ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, যদি বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারেন কখনো একটা আক্ষেপ থেকে যাবে কিনা? যে কোনো স্পোর্টসের আপনার সর্বোচ্চ লেভেলে খেলার কিন্তু সব প্লেয়ারদেরই আপনার ইচ্ছা থাকে এবং টার্গেট থাকে, তো সবসময় এটাই চেষ্টা করি আমরা যেন আমাদের ফুটবলকে আরও সামনের দিকে আগায় নিতে পারি, এবং
নিতে হলে আমাদের কি কি করতে হবে, আমরা সর্বদাই সবসময় চেষ্টা করি সেগুলো কাজ করার জন্য। আর অবভিয়াসলি আপনি যেটা বলছেন অবশ্যই আক্ষেপ থাকবে, কারণ ওয়ার্ল্ড কাপ এরকম একটা ব্যাপার, এখানে কিন্তু আপনার দেখেন 32টা দেশ ফুটবল খেলে এবং তার সাথে ওয়ার্ল্ডের যতগুলো দেশ আসে সবাই কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের ফুটবল ম্যাচগুলো দেখে। আর নট অনলি আমরা, দেখেন যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে গত বছর, আমরা কিন্তু দেখেন বাংলাদেশে থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে আপনার আরও যেই জার্মান, ফ্রান্স, তাদেরকে নিয়ে আমরা কী উল্লাস করি। যখন আমরা খেলবো ওয়ার্ল্ড কাপে আমাদের দেশের মানুষরা কী ফিল করবে এবং কী এক্সাইটমেন্ট তারা মানে পালন করবে এবং কী আনন্দ করবে, তো ডেফিনেটলি ওই জায়গায় খেলতে চাই এবং আমাদের দেশের জন্য খেলতে চাই। কারণ আমরা সবসময় আর্জেন্টিনা, ব্রাজিল করি, আর্জেন্টিনা নিয়ে লাফালাফি করি, যখন আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে তখন কিন্তু আপনার অন্যরকম একটা ফিলিং। তো এই ফিলিংয়ের ব্যাপারটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আর খেলতে না পারাটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা আক্ষেপ থাকবে, কারণ এই ফ্যাসিলিটিস, এত বড় বড় প্লেয়ার, যেখানে আমরা টিভিতে দেখি ওয়ার্ল্ড কাপের বেস্ট বেস্ট প্লেয়ার, ব্যালন্ডিয়ার পাওয়া প্লেয়ার, তো তাদের সাথে খেলতে পারাটা আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের ব্যাপার অ্যাজ এ প্লেয়ার হিসেবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগামী অক্টোবর মাসের 12 তারিখ এবং 17 তারিখ ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্ব বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। এসকে সাউন্ড, এখন ঢাকা।